যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়? যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোনো মানুষ নেই, ধরুন আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, তো স্ত্রীর সামনে তো আর আপনার সতর নেই, তাহলে সেক্ষেত্রে, অথবা আপনি একা একা আছেন, সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন, অথবা আপনি সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন আপনার কোনো বিশেষ কারণে, গরমের কারণে হোক, অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে, এটা জায়েজ আছে। কেউ যদি না থাকে এটা হারাম হবে না। কিন্তু হ্যাঁ, এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে, তাহলে সেটা করা উচিত হবে না, সেটা করা জায়েজ নয়, উচিত হবে না, মানে সেটা করলে গুনাহ হবে। ধরুন আপনার ভাই আছে, বাবা আছে, মা আছে, তাদের সামনে সতর উন্মুক্ত করা যাবে না। এখন তো অনেকটা সময় আমরা পার করছি, অনেক যুবক পোলাপাইন আছে বাসা বাড়িতে, মা বা ভাই বোন সবাই আছে, কিন্তু সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আহা, এই সতর উন্মুক্ত করার কারণে গুনাহ হবে। মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত, এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত, এটাই বিশুদ্ধতর মত, বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না। তবে সৌদি আরবের অনেক ওলামা ইকরাম, অনেক ফোকাহা ইকরামের মতে আপনার রান সতরের অংশ না, সেজন্য সৌদি আরবের অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে, এটা তারা জায়েজ মনে করেন। কিন্তু বিশুদ্ধতর মত এবং হানাক মাজহাব এবং অন্যান্য মাজহাব ওলামাদের মত হলো, এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে রান সতরের অংশ, এবং এটা ওদিকে এহতিয়াতপূর্ণ মত বটে, সতর্কতাপূর্ণ মত বটে। যাই হোক, যুবক ভাইরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে, এর কারণে আপনাদের গুনাহ হবে, সতর তরক করার গুনাহ হবে। এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন, রাত বিরাত জেগে জেগে দেখেন, যারা ফুটবল খেলে এরা হাঁটু এবং রান উন্মুক্ত করে হাফ প্যান্ট পরে খেলে, তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, যদিও তারা অমুসলিম বেশিরভাগ, তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না, কিন্তু একজন মানুষ সতর উন্মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও গুনাহের কথা, জায়েজ হতে পারে, বিধায় এরকম একাকী থাকলে সেটা জায়েজ আছে, কিন্তু কারোর সামনে সতর উন্মুক্ত করা কি হবে না, জায়েজ হবে না।